আসসালামু আলাইকুম এভরিমান আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন লাইক চলুন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার্স নিয়ে আলোচনা করি অ্যান্ড আপনি যদি আমার এই চ্যানেলের স্ট্রাকচার্সগুলো না দেখে থাকেন তাহলে আমি আমার ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কে ট্যাপ করে আপনি আমার প্লে লিস্টে পৌঁছে যাবেন অ্যান্ড সকল এই স্ট্রাকচার্সগুলো ওখানে পেয়ে যাবেন আমার চ্যানেলে সো ওগুলো শিখে নিন ওগুলো আপনাকে অনেক হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে সো চলুন আজকেও আমরা কিছু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার নিই উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট অল দ্য ভিডিওস ফ্রম মাই সাইড সো চলুন আজকে ভিডিও শুরু করা যাক সো আজকে আমরা প্রথম যে স্ট্রাকচারটা দেখবো সেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে ওখানে যাওয়ার কী দরকার ছিল ওখানে যাওয়ার কী দরকার ছিল তাকে বলার কি দরকার ছিল তাকে বলার কি দরকার ছিল তাদেরকে দেওয়ার কি দরকার ছিল তাদেরকে দেওয়ার কি দরকার ছিল তাকে বন্ধু করার কি দরকার ছিল তাকে বন্ধু করার কি দরকার ছিল সো লাইক আমরা কিন্তু এরকম বাংলা সেন্টেন্সেস প্রায় বলে থাকি আমাদের লাইফে সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার যেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নিড ঠিউ প্লাস ভারবার ফার্স্ট ফ্রম প্লাস আদার ওয়ার্ডস সো এখন এই বাংলা সেন্টেন্সগুলোর আপনি ইংলিশ দেখে নিন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সো ওখানে যাওয়ার কি দরকার ছিল এর জন্য আমরা লিখবো হোয়াট ওয়াজ দ্য নিড টিউ গো দেয়ার হোয়াট ওয়াজ দ্য নিড টিউ গো দেয়ার হোয়াট ওয়াজ দ্য নিড টিউ গো দেয়ার তাকে বলার কী দরকার ছিল এর জন্য আমরা লিখবো হোয়াট ওয়াজ দ্য নিড টিউ টেল হা হোয়াট ওয়াজ দ্য নিড টিউ ঠেহা তাদেরকে দেওয়ার কি দরকার ছিল এর জন্য আমরা লিখবো হোয়াট ওয়াজ দ্য নিড টু গিভ দেম হোয়াট ওয়াজ দ্য নিড টু গিভ দেম আমরা আসলে হোয়াট ওয়াজ দ্য নিড টু এটা কিন্তু সেম রাখছি সকল সেন্টেন্সে আমরা জাস্ট চেঞ্জ করছি ভারবার ফার্স্ট ফ্রম অ্যান্ড আদার ওয়ার্স সেরকমভাবে আপনারাও সেন্টেন্স বানাতে পারেন অ্যাকচুয়ালি তাকে বন্ধ করার কি দরকার ছিল এর জন্য আমরা লিখবো হোয়াট ওয়াজ দ্য নিড টু মেক হিম আ ফ্রেন্ড সো এরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করবেন অ্যাকচুয়ালি সো এইটি ছিল আজকে আমাদের প্রথম ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার আই হোপ আপনাদের খুবই ভালো লেগেছে সো এখন দেখে নেব আমরা সেকেন্ড স্ট্রাকচারটা বিশেষ বি আমরা যখন বাংলায় বলে থাকি যে ধূমপান করে কি ফায়দা ধূমপান করে কি ফায়দা খাবার রান্না করে কি ফায়দা খাবার রান্না করে কি ফায়দা রাস্তা পরিষ্কার করে কি ফায়দা রাস্তা পরিষ্কার করে কী ফায়দা জামা কাপড় কিনে কী ফায়দা জামা কাপড় কিনে কী ফায়দা সো আমরা বাংলায় কিন্তু এরকম সেন্টেন্সেস প্রায় বলে থাকি আমাদের লাইফে সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার অ্যান্ড ওটা হচ্ছে ওয়ার্ডস দ্য ইউজ অফ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস অ্যান্ড এজ ইউ নো দ্যাট ভার্ভের ফোর্থ ফর্ম মনে হচ্ছে ভার্ভের সাথে আইএনজি অ্যাড করা ফর্মটা সো আপনি এটা বসাবেন What's the use of the from other words? What's the use of smoking? What's the use of smoking? What's the use of cooking food? What's the use of cooking food? What's the use of cleaning the road? What's the use of cleaning the road? What's the use of হোয়াটস দ্য ইউজ অফ বাইং ক্লথস হোয়াটস দ্য ইউজ অফ বাইং ক্লথস সো এরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করবেন সো এইটি গেল আমাদের সেকেন্ড ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার এখন আমরা দেখে নেব আমাদের থার্ড স্ট্রাকচার যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে সে আমার আদেশে এখানে এসেছে সে আমার আদেশে এখানে এসেছে আমি বাবার আদেশে কাজটা করেছি আমি বাবার আদেশে কাজটা করেছি তোমার আদেশে আমি ওখানে যাইনি তোমার আদেশে ওখানে তোমার আদেশে আমি ওখানে যাইনি তার আদেশে তারা মারামারি করেছে তার আদেশে তারা মারামারি করেছে সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে কিনতে হবে জাস্ট একটা সিম্পল স্ট্রাকচার অ্যান্ড ওটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইট প্লাস অ্যাট সাম ওয়ানস বেস্ট এখন ফার্স্ট ইনডেফিনাইটের জায়গায় আপনি লিখবেন সাবজেক্ট প্লাস হারবার সেকেন্ড ফ্রম প্লাস আদারওয়ার্স মূলত পাস্ট ইন্ডেফিনাইট স্ট্রাকচার হচ্ছে এটা অ্যান্ড তারপর আপনি লিখবেন অ্যাট সামস বেস্ট সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ দেখে নিন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সে আমার আদেশে এখানে এসেছে এর জন্য আমরা লিখবো হি খেম হিয়ার অ্যাট মাই বেস্ট এবং স্ট্রাকচার সাথে যেটা মেলান তাহলে কিন্তু হুবহু মিলে যাবে ফার্স্ট ইন্ডেফিনাইট হয়েছে হি হিয়ার সো এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইট অ্যান্ড অ্যাট সামস বেহস্ট সো অ্যাট মাই বেস্ট সো যার আদেশে হবে অ্যাকচুয়ালি তার ইংলিশটা সাম্য সে জায়গায় ব্যবহার করবেন আপনি যেমন আমার আদেশে সেখানে আমরা মাই বেস্ট লিখেছি আমি বাবার আদেশে কাজটা করেছি আই ডিড দ্য ওয়ার্ক অ্যাট মাই ফাদার্স বেহেস্ট আই ডিড দ্য ওয়ার্ক অ্যাট মাই ফাদার্স বেস্ট তোমার আদেশে আমি ওখানে যাইনি আই ডিডেন্ট গো দেয়ার অ্যাট ইওর বেস্ট আই ডিডেন্ট গো দেয়ার অ্যাট ইওর বেস্ট তার আদেশে তারা মারামারি করেছে অ্যান্ড ওয়ান মোর থিং এটা কিন্তু অ্যাকচুয়ালি আই ডিডেন্ট গো দেয়ার এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্টেন্স এর না আবোধক সেন্টেন্স হচ্ছে যেমন আমি ভাত খেয়েছি এর জন্য আমি লিখবো আই এচ রাইস আর আমি ভাত খাইনি এর জন্য আমি লিখবো আই ডিডেন্ট ইচ রাইস সো আপনি নেগেটিভ বানানোর জন্য ডিডেন্ট বসাবেন এবং তারপরে ভাববে ফার্স্ট ফর্ম বসাবেন ফার্স্ট ইনডেফিনাইটে তার আদেশে তারা মারামারি করেছে হিজ দে্ট সেরকমভাবে জাস্ট আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন সো খুবই সহজ স্ট্রাকচার জাস্ট আপনাকে ভালোভাবে বুঝতে হবে অ্যাকচুয়ালি অ্যান্ড শেখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে যাতে আপনার যাতে আপনার কাছে সকল স্ট্রাকচারসগুলো ইজিয়ে হয়ে যায় সো এতে গেলে আমাদের থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার এখানে আমরা দেখে নেব আমাদের ফোর্থ স্ট্রাকচারটা যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে উপদেশ ইগনোর করা বোকামি উপদেশ ইগনোর করা বোকামি সময় অপচয় করা বোকামি সময় অপচয় করা বোকামি বেপরোয়াভাবে গাড়ি চালানো বোকামি বেপরোয়াভাবে গাড়ি চালানো বোকামি বন্ধুদের কাছে মিথ্যা বলা বোকামি বন্ধুদের কাছে মিথ্যা বলা বোকামি সো এইরকম সেন্টেন্সেস আমরা যখন বাংলায় নিয়ে থাকি তখন এই সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে এই স্ট্রাকচারটা ইট ইজ ফোর ইস টু ফার্স্ট ফ্রম প্লাস আদার ওয়ার্ডস এখানে আমরা ইট ইজ না বলে ইটস বলবো অ্যাকচুয়ালি শর্টকাটে ওকে সো যেমন যেমন উপদেশ ইগনোর করা বোকামি এর জন্য আমি লিখবো ইটস ফুলজ টু ইগনোর অ্যাডভাইস ইটস ইস টু ইগনোর অ্যাডভাইস সময় অপচয় করা বোকামি ইটস ফুলজ টু ওয়েস্ট টাইম ইটস ফুলজ টু ওয়েস্ট টাইম বেপরোয়াভাবে গাড়ি চালানো বোকামি ইটস ফুলজ টু ড্রাইভ আ খা রেখলেসলি ইটস ফুলজ টু ড্রাইভ আ খা রেখলেসলি বন্ধুদের কাছে মিথ্যা বলা বোকামি ইটস ফুলস টু লাইট ফ্রেন্ডস ইটস ফুলস টু লাইট ফ্রেন্ডস সো এরকমভাবে জাস্ট আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন সো এইটসরা আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস অ্যান্ড আমি আমার সেরা চেষ্টা করেছি আপনাদের সামনে এই স্ট্রাকচার্সগুলো সহজভাবে উপস্থাপন করার জন্য সো যদি স্ট্রাকচার্সগুলো ভালো লেগে থাকে অ্যান্ড আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা যাতে আমার সাইড থেকে সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায় So, it should actually come with important structures. So, but how to so have about the other videos children, then. Take care of yourselves, brothers and sisters, and bye bye.